Well, hello everyone. আজকে আমরা নতুন একটা লেকচার নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আপনার যে আমাদের যে বলেছিলাম লাস্ট ভিডিওতে আমি কিছু অ্যাট্রিবিউট নিয়ে আলোচনা করব অ্যাট্রিবিউট বা মেথড নিয়ে যেটা হচ্ছে আমার মানে অবজেক্টের সাথে রিলেটেড তো সবার প্রথমে আমি যে অ্যাট্রিবিউটটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সাপোজ আপনার কাছে একটা ম্যাট্রিক্স আছে মানে আমি যদি এখানে এআরআরটা যেহেতু প্রিন্ট করে রেখেছি তো এআরআর ম্যাট্রিক্সটাকে আপনি বললেন যে আমি আচ্ছা রিশেপ করতে চাই যে আমার ম্যাট্রিক্সটাকে আমি একটু যেহেতু আমার ম্যাট্রিক্স এখানে ওয়ান ডিমেনশনাল ম্যাট্রিক্স আছে আমি এখানে টু ডি ম্যাট্রিক্স বানাতে চাই ঠিক আছে সো রিশেপের জন্য আপনাকে একটা ফাংশন দেওয়া আছে অলরেডি এটা বিল্ট ইন সো এআরআর ডট রিশেপ এখন রিশেপের মধ্যে আপনাকে অবভিয়াসলি আপনার আইটেমের সাইজের থেকে বেশি যাওয়া যাবে না এখন ধরুন আপনার কাছে এখানে তো আছে কটা এখানে দশটা আইটেম আছে ঠিক আছে দশ আইটেমের জন্য আপনি অবভিয়াসলি আপনি যে ম্যাট্রিক্স যদি আপনি রিশেপ করে কোনো ওয়ান ডি কে টু ডি বানাতে চান যদি আমি বলি যে আচ্ছা এখানে আমি টু ডি ম্যাট্রিক্স বানাবো সো এক্ষেত্রে আপনাকে অবভিয়াসলি ইলামেন্টের সাইজে বেশি যাওয়া যাবে না এটাতে আমি কি বোঝাচ্ছি যে ধরুন আপনি এখানে পাঁচ ইন্টু পাঁচ বানাতে পারবেন না ফাইভ ইন্টু সাপোজ ফাইভ ইন্টু ফাইভ দিলাম এখন ফাইভ ইন্টু ফাইভ মানে কি পঁচিশটা ইলামেন্ট আপনার কিন্তু এটাতে পঁচিশটা নেই এক্ষেত্রে আপনাকে একটা ইরো শো করবে আপনি যদি এখন রান করেন দেখবেন আপনাকে একটা ইরোর দেখাচ্ছে যে ক্যান নট রিশেপ এ অ্যারে অফ সাইজ টেন ইন্টু শেপ অফ এত তার মানে হচ্ছে আপনাকে অবভিয়াসলি দশের ইকুইভ্যালেন্ট নিতে হবে সো আমি যদি টু ইন্টু ফাইভ নিই তাহলে আমার দশ ইকুইভ্যালেন্ট হয় সো আমি টু ইন্টু ফাইভ নিলাম দশের ইকুইভ্যালেন্ট আমাকে রিশেপ করে দিচ্ছে আমার দু ইন্টু ফাইভ একটি ম্যাট্রিক্স করে সো এখানে হচ্ছে এম কন্ট্রোল এম ডি প্রেস করলে আপনার একটি সেল ডিলিট হয়ে যায় এটা আপনার একটা শর্টকাট সো এখন সাপোজ আমি র্যান্ডম ইন্টিজার এখানে একটা কাজ করি আমি একটা টুকেল নিয়ে একটা টু ডি ম্যাট্রিক্স বানাই সো এখানে আমি কি করি একটা থ্রি ইন্টু ফোর নিই আচ্ছা ফোর ইন্টু থ্রি নিই ফোর ইন্টু থ্রি আমি একটি অ্যারে বানালাম এখন ফোর ইন্টু থ্রি মানে কি টুয়েলভ মানে বারোটা আপনার ইলেমেন্ট আছে সো এটাকে আপনি চাইলে সিক্স ইন্টু টু ম্যাট্রিক্সে কনভার্ট করতে পারেন রিশেপ দিয়ে সো রিশেপটা আপনাকে আপনার যে ইলেমেন্ট আছে ম্যাট্রিক্স আছে ওটাকে আপনার রিশেপ করে দেবে আগেরটার সাপেক্ষে তো আমি যদি এখানে আবার একটু রান করি এখন আমি আমার এআরআরটা ফার্স্টে প্রিন্ট করি তো আমি আপনাকে দেখাই ইকুইভ্যালেন্ট তো দেখেন সর্বপ্রথমে কি করছে প্রথম দুইটা এলিমেন্ট নিচ্ছে দেন হচ্ছে এই এলিমেন্টটা দেন এটা নিচ্ছে তারপর আবার এই দুইটা নিচ্ছে এভাবে হচ্ছে আপনার রিশেপটা হচ্ছে কিন্তু সো এটা হচ্ছে আপনার ইলিমেন্ট বাই ইলিমেন্ট করে রিশেপটা করবে এখন আরো আমরা কিছু আরও কিছু অ্যাট্রিবিউট ফাংশন নিয়ে আলোচনা করবো রিশেপটা হলো যেটা আমরা রিশেপ ডাটাকে রিশেপ মানে আমার শেপটাকে রিশেপ করতে পারি এখন আরও কিছু ফাংশন হচ্ছে ম্যাক্সিমাম যে আমরা আপনার একটা আপনার নাম্পে অ্যারের মধ্যে ম্যাক্সিমাম ভ্যালু কোনটা আছে সেটা আপনি চাইলে রিটার্ন করতে পারেন মিনিমাম ভ্যালু কোনটা আছে সেটাও রিটার্ন করতে পারেন এভাবে আপনার ম্যাক্সিমাম মিনিমাম ভ্যালু রিটার্ন করতে পারেন এছাড়াও আপনি ম্যাক্সিমাম ভ্যালুটা কোথায় আছে সেটাও রিটার্ন করতে পারেন এবং মিনিমাম ভ্যালুটাও কোথায় আছে সেটাও রিটার্ন করতে পারেন তো সর্বপ্রথমে ম্যাক্স নিয়ে আলোচনা করি সাপোজ আপনি ম্যাক্সিমাম রিটার্ন করতে চান তো আপনার জাস্ট এআরআর ডট ম্যাক্স ফাংশন কল করলে আপনার ম্যাক্সিমাম ভ্যালুটা রিটার্ন করবে এখানে আপনি দেখতে পাচ্ছেন আমার ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে নাইন ঠিক আছে আমি যদি আমার অ্যারেটাকে একটু নতুনভাবে ক্রিয়েট করি এআরআর ডট এনপি ডট এআরআর রেঞ্জ এনপি রেঞ্জের মধ্যে আমি সাপোজ বললাম এক থেকে পঁচিশের মধ্যে আমার স্টেপ সাইজ দিলাম তো এখানে হচ্ছে আমার চব্বিশ হাইস্ট থাকার কথা দেখতেই পাচ্ছেন চব্বিশ কারণ এক থেকে পঁচিশের মধ্যে জিরো থেকে চব্বিশ পর্যন্ত আমার এলিমেন্ট প্রিন্ট করবে এখন আমি যদি বলি যে আমার মিনিমাম সরি ম্যাক্সিমাম ভ্যালুটা কোথায় আছে এ আর আর ডট এখানে যদি আমি এ আর জি দেন ম্যাক্স লিখি এ আর জি ম্যাক্স ফাংশনটা কল করি সেটা হচ্ছে আমার ম্যাক্সিমাম ভ্যালুটা কোথায় আছে ওর ইন্ডেক্স নাম্বারটা রিটার্ন করবে তো আমি যদি এটাকে একটু প্রিন্ট করি দেখবেন যে চব্বিশতম ইলেমেন্ট জিরো যেহেতু ইন্ডেক্স আমার জিরো থেকে শুরু করে চব্বিশে যায় সো চব্বিশতম ইন্ডেক্সে আমার চব্বিশ আছে সো চব্বিশতম ইন্ডেক্সটা রিটার্ন করছে এবং ম্যাক্স যদি আমি এখানে ম্যাক্সটাও প্রিন্ট করি সেটাও আমার চব্বিশই হবে আসলে এখানে এনপি রেঞ্জ না নিয়ে আমার নয়টাই বেটাচ্ছি কারণ এখানে আমি একটা কাজ করি এখানে রেঞ্জটা আমি একশো করি তাহলে আমার সুবিধা হবে রেঞ্জ একশো করাতে দেখতে পাচ্ছেন যে আমার সবচেয়ে যে ইয়াটা আছে ম্যাক্সিমাম নাম্বারটা কোথায় আছে সেটা আমার বের করে দিচ্ছে এবং সেটার লোকেশনটাও আমার বের করে দিচ্ছে আমার ম্যাক্সিমাম নাম্বারটা যদি আমি প্রিন্ট করি
দেবেন সেটা আমাকে 91 দেখাবে এবং ম্যাক্সিমাম নাম্বারটা কোন রোতে আছে সেটা আমরা প্রিন্ট করি যদি এবার দেখেন সো আমরা দেখতেই পাচ্ছেন 94 হচ্ছে আমার ম্যাক্সিমাম নাম্বার এবং সেটা আমার এখন চেঞ্জ হয়ে চলে গেছে 3 নাম্বার ইনডেক্সে সো 3 নাম্বার ইনডেক্সটা দেখেন 0 নাম্বার ইনডেক্স 2 নাম্বার ইনডেক্স সরি 1 নাম্বার ইনডেক্স 2 3 নাম্বার ইনডেক্সে দেখেন আমার 94 আছে সেটা আমার 3 নাম্বার ইনডেক্সে শো করছে সো এই ছিল আমার ম্যাক্সিমাম নাম্বার যদি বের করতে চান এখন যদি আপনি মিনিমাম নাম্বার বের করতে চান তাহলে এখানে জাস্ট ম্যাক্সের জায়গায় মিন লিখবেন এবং আর্গম্যাক্সের জায়গায় মিন লিখবেন তাহলে হচ্ছে আপনার মিনিমাম নাম্বারটা রিটার্ন করবে সো এই ক্ষেত্রে আমার হচ্ছে মিনিমাম নাম্বার হচ্ছে 1 যেটা হচ্ছে আমার 7 নম্বর ইনডেক্স আছে তো আমি দেখুন যে 0 এটা হচ্ছে 2 এটা হচ্ছে 5 এটা হচ্ছে 6 এই হচ্ছে 7 7 নম্বর ইনডেক্সে আমার 1 আছে এই ছিল আমার ম্যাক্সিমাম মিনিমাম যে ইয়াটা এখন আপনাদের আমি আরো কিছু অ্যাট্রিবিউট নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমার কোনো ফাংশন না এটা হচ্ছে আমার অ্যাট্রিবিউট আর কি আমার নামপাই অ্যারে একটা যে অবজেক্ট ক্রিয়েট করে ওই অবজেক্টে অ্যাট্রিবিউট সো সবার প্রথম অ্যাট্রিবিউটটা হচ্ছে আপনার সেটা আমার থাকুক এই সেট আমার লাগবে না আপাতত এটা থাকুক সো ফার্স্ট অ্যাট্রিবিউট হচ্ছে আমার শেপ ঠিক আছে আমি যদি arr ডট শেপ লিখি তাহলে আমার যে অ্যারেটা আছে অ্যারের মধ্যে আমার শেপটা রিটার্ন করে দেবে তো ডাইমেনশন দেখতে পাচ্ছেন যে আমার এখানে 0.3 এই যে আমার 0.3 যে ডাইমেনশন ছিল ওই ডাইমেনশন আর ডাইমেনশনের শেপটা আমি রিটার্ন করেছি এখন চাইলে আপনি আপনার ডাইমেনশনও দেখতে পারেন মানে আপনার কয়টা অ্যাক্সিস আছে এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস কয়টা অ্যাক্সিস আছে এই ডাইমেনশনটাও আপনি চাইলে দেখতে পারেন তো ওই ক্ষেত্রে আপনাকে শেপের ক্ষেত্রে আপনার লিখতে হবে একটু শুনতে হবে লাগবে এন্ডিম এন্ডিম লিখে যদি আপনি রান করবেন তখন হচ্ছে আপনার কয়টা ডিমেনশন আছে সেটা শো করবে আচ্ছা আপনি এখন ডিমেনশনটাও পেলেন ঠিক আছে দেন আপনি আরো কিছু ফাংশন সরি অ্যাট্রিবিউট আছে এটা তো ডিমেনশন দেখলাম মানে কয়টা অ্যাক্সিস আছে এটা আমি দেখতে পেলাম এছাড়াও আপনি চাইলে arr ডট সাইজ যখন দিবেন তখন হচ্ছে আপনার টোটাল কয়টা এলিমেন্ট আছে সেটা আপনাকে দেখাবে যেহেতু এখানে যখন আপনি শেপ দিতেন তখন হচ্ছে আপনি কি দেখাতো শেপ ম্যাট্রিক্সের সাইজ মানে এখানে হচ্ছে 0.3 সাইজ যখন দিবেন তখন হচ্ছে 4×3 করে মানে এখানে টোটাল আমার হচ্ছে 12টা এলিমেন্ট আছে 12টা এলিমেন্ট রিটার্ন করবে আমি যদি এখন রান করি তাহলে দেখবেন সাইজ আমার 12 রিটার্ন করছে ওকে এই হচ্ছে আমার সাইজ ছিল এখন আপনাকে বললেন যে আচ্ছা আমি আমার নামপাই অ্যারে তো ঠিক আছে কিন্তু নামপাই অ্যারেটা আসলে কি দেয় ধরেন আপনি এখন ইন্টিজারের মধ্যে আপনি ফ্লোট রাখতে গেলেন এরর খাবে তো এগুলো আপনাকে খেয়াল রাখতে হবে যে আপনার আসলে নামপাই অ্যারেটা কি টাইপের আছে তো আপনি এটা ডাটা লোড করলেন বাট আপনি জানেন না আসলে ডাটার মধ্যে কি কি মানে এলিমেন্টে কি কি টাইপ আছে টাইপ দেখতে হলে আপনাকে np ডট ডি টাইপ দেন হচ্ছে আপনার arr সরি সরি আমি arr ডট ডি টাইপ করবেন arr ডট ডি টাইপ মানে অ্যারে ডট ডি টাইপ যখন প্রিন্ট করবেন তখন হচ্ছে আপনার ডাটা টাইপটা দেখিয়ে দেবে যেটা ডাটা টাইপটা কি এই ক্ষেত্রে আমার ডাটা টাইপটা হচ্ছে ইন্ট 64 ঠিক আছে আপনি চাইলে অন্য ডাটা টাইপও আপনার ভ্যালু অ্যাসাইন করতে পারেন লাইক আমি যদি এখানে লাস্টে এলিমেন্টটা ডি টাইপ যদি দিই হচ্ছে আপনার ডি টাইপ এখানে আমি দিলাম ফ্লোট ফ্লোট দিয়ে রান করলাম আচ্ছা এখানে র্যান্ড ইন্টের মধ্যে হচ্ছে আপনার ফ্লোট নিতে পারে না সো আমি র্যান্ড ট্রাই করে দেখি র্যান্ডের মধ্যে আমার লাগে না আচ্ছা এটা আমার থাকুক এখানে নতুন করে ওকে এখানে আমার ডি টাইপ কোথায় এই তো আমার ডি টাইপ এখানে যদি আমি আমার একটা কাজ করি র্যান্ড আমার তো র্যান্ড নামে একটা ফাংশন আছে সো আমি র্যান্ড ফাংশনটা ইউজ করি 3×4 একটা ম্যাট্রিক্স বানাবো এখানে দেখবেন আপনাকে ফ্লোট রিটার্ন করবে এই দেখছেন ফ্লোট 64 সো আপনি চাইলে আপনার ডাটা টাইপটা চেক করতে পারেন ইন্টিজারের মধ্যে অবশ্যই ফ্লোট ডাটা টাইপ দিতে পারবেন না এখানে ইন্টিজারের মধ্যে ইন্টিজার রিলেটেড ডাটা টাইপগুলো দিতে হবে এছাড়াও ডাটা টাইপ এরপরে আরেকটা ফাংশন সরি অ্যাট্রিবিউট সেটা হচ্ছে আপনার আইটেম সাইজ এখন আইটেম সাইজ হচ্ছে আপনার যেহেতু এখানে আমার একটা অ্যারে হয়েছে এই যে অ্যারে অ্যারেটা অবভিয়াসলি একটা মেমোরি অ্যালোকেট করবে ঠিক আছে এখানে কি হচ্ছে ফ্লোট 64 ঠিক আছে ফ্লোট 64 যেহেতু তো আপনাকে অবভিয়াসলি পার এলিমেন্ট মানে প্রতিটা এলিমেন্টের জন্য অ্যারেতে কত মানে কত সাইজ লাগছে সেই জিনিসটা আপনি একটু জানাটা এসেনশিয়াল সো ওই জিনিসটাই আপনাকে রিটার্ন করতে হচ্ছে আইটেম সাইজ দিয়ে একটা ছিল সাইজ যেটা আপনি হচ্ছে ওই টোটাল এলিমেন্ট রিটার্ন করে আর আইটেম সাইজ কিন্তু আপনার হচ্ছে যে আপনার যে এলিমেন্ট মানে একটা সাইজ ইন বাইটস আর কি আমরা বলতে গেলে আইটেম সাইজ
আইটেম সাইজ দেখবেন এখানে এই ক্ষেত্রে কি আছে 8 8 রিটার্ন করছে কেন আপনাদের যদি একটু বলি যে ফ্লোর 64 ঠিক আছে ফ্লোর 64 এর মধ্যে আপনারা এখানে টোটাল এলিমেন্ট 8 দিয়ে যদি আপনি ভাগ করেন যে আইটেম সাইজ যদি 8 দিয়ে ভাগ করেন দেখবেন যে আপনার টোটাল এলিমেন্ট সংখ্যা বের হয়ে যাচ্ছে মানে আমি 64 কে 8 দিয়ে ভাগ করি আচ্ছা 8 আটটা 64 তো হ্যাঁ 8 করে বের হচ্ছে আমার আইটেম সাইজ 8 আচ্ছা এটার হিসাব হচ্ছে আপনাকে টোটাল একটা করে পার ব্লক যে কতগুলো নাম্বার লাগছে মানে কত বাইট লাগছে তা আপনি রিটার্ন করে দিচ্ছে আর কি দেন আপনার আরেকটা অ্যাট্রিবিউট হচ্ছে ডাটা অ্যাট্রিবিউট মানে আপনি যখন আমরা কি করি ARR2 এর মধ্যে যদি আমি ARR কে অ্যাসাইন করি কি মনে হবে যে আমার ARR2 এর মধ্যে ARR টা কপি হয়ে গেল তাই না কিন্তু এটা কিন্তু তা না সো এটা বোঝার জন্য আপনি চাইলে আপনার যে মেমরি অ্যাড্রেস প্রিন্ট করতে পারেন ARR ডট ডাটা যদি দেন প্রিন্ট ARR ডাটা এবং প্রিন্ট ARR2 ডাটা সেই ক্ষেত্রে দেখবেন যে আপনার দুইটারই মেমরি অ্যাড্রেস সেম তো ডাটা দিয়ে আপনার মেমরি অ্যাড্রেস রিপ্রেজেন্ট করেছে আপনার অ্যারেটা কোন মেমরি অ্যাড্রেসে আছে তো দেখতে পাচ্ছেন দুইটা অ্যাড্রেসই সেম এটা হচ্ছে আপনার অবজেক্টের রেফারেন্সটা পাস করে আপনার কিন্তু ওই কপি করে না সো নামপাই এই জিনিসটা করার কাম হচ্ছে আপনার যখন ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন বা মানে হিউজ স্কেলে যখন ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন হয় তখন যেন ডাটা ওভারফ্লো না হয় মানে ওই যে মেমরি ওভারফ্লো যেন না হয় এই জন্য আপনার এই ইয়াটা করে রাখে আপনি চাইলে কপিও করতে পারবেন সেক্ষেত্রে আপনার কপি ফাংশন আছে যেটা আমরা অন্য লেকচারে কভার করব আজকের জন্য এটুকুই ধন্যবাদ আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর সাপোর্ট করবেন আর ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম Thank you.